আমি আপনাদের কামলা, এক কথায় আমি আপনাদের কামলা, আমি আপনাদের কাজ করতে চাই। একটা কথা অনুরোধ করি, আমাকে দূরে ঠেলে দিবেন না, আমাকে আপনারা দয়া করে কাছে রাখবেন। আমার আমাকে দিয়ে আপনারা দয়া করে কাজ করিয়ে নেবেন। আমি কিন্তু এমপি না, আমি আপনাদের কামলা, আমি আপনাদের কাজ করতে চাই। যে কাজ করে তাকে কামলা বলা হয়। আমি আপনাদের কাজ করতে চাই, আমাকে দিয়ে কাজ করিয়ে নেবেন। আমি আপনাদের সেবা করতে চাই, আমাকে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেন আপনাদেরকে সেবা করার। ভুলেও কেউ বলবেন না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সানু দূরে সানু নাই, এই কথা বলবেন না। কেন কেন বলবেন এই কথা, কেন বলবেন? যে লোকটি এই কথা বলবেন, আমি যদি উনার বাড়িতে রাত্রে উনার বাড়ি থাকি, উনি তো আমাকে জামাইয়ের যেহেতু বেশি মেহমানদারি করবে, তাহলে কেন দূরে? এই যে কেন আমরা বলি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আমি আমি যেইখানে যাব, আমি যেইখানে যাব সেটাই আমার বাড়ি, সেটাই আমার ঘর, সেটাই আমার এলাকা। একটা কথা সেদিন বলছি যে অরিজিনাল পীর, ভালো পীর যদি কোথাও আস্তানা গাড়ে, সেখানে কিন্তু মুড়িদের অভাব হয় না। ঠিক আছে, বাড়িতে যাই কোলো, তাহলে আমনে তামগুড়ি, আমনে তামগুড়ি ভাই, ঠিক আছে, আমাকে কাজ করার সুযোগ দিবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমি আপনাদের হৃদয়ে সামান্য জায়গায় আমাকে স্থান দিবেন, এই অনুরোধ। যারা আমার সঙ্গে যে কোনো ঘটনায় ঘটাক, কিংবা নির্বাচনের আগে পরে চলার পথে, আমি আল্লাহর হস্তে সকল ভাই বন্ধু ছাত্র যুবককে আল্লাহর হস্তে মাফ করতেছি। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই, কারোর প্রতি কোনো হিংসা নাই, কারোর প্রতি কোনো সামান্য পরিমাণ রাগ আল্লাহর রহমতে আমার নাই। আমাকে আবারও আপনারা আবারও আপনাদের কাছে দোয়া চাই। আপনারা অনেকক্ষণ অনেকক্ষণ যাবৎ বসে আছেন, আপনারা যে বসে আছেন এর জন্য আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চেয়ে সকলের মঙ্গল কামনা করে আমার দোয়া চেয়ে শেষ করছি।